জয় হিন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো গুড মর্নিং সবাইকে। তো আজকে একটা ছোট্ট ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, তোমরা সবাই জানো, তাই সকালবেলা বেরিয়ে পড়েছি মাঠের মধ্যে, আজকে পতাকা উত্তোলন করব। তো মাঠে চলে আসলাম, এসেই দেখছি সবাই চলে এসেছে। তো আরও অনেকেই আসার বাকি আছে। তো তারপর আস্তে আস্তে এগুলো, চলো আমরা এগুলোকে সাজাই, সাজিয়ে নিয়ে এই ফ্ল্যাগটা আমরা, যেটা আমার হাতে দেখতে পাচ্ছি, এটাই আর কি তুলবো। তো চলো, অনেকেই দেখি বাস নিয়ে এসছে একটা, সেই যেহেতু আমাদের এখানে পারমানেন্টে এটা কোনো কিছু করি না, প্রতিবারই করি, আলাদা করে একটা মানে দায়িত্ব দেওয়া হয়েছে অনেককে, কাউকে বাস আনতে দেওয়া হয়েছে, অনেককে কাউকে ফ্ল্যাগ আনতে দেওয়া হয়েছে। যাই হোক, কিছু নেই এখানে মানে খোঁড়ার মতো, মাটিটা যে খুঁদবো, যাই হোক এটা দিয়েই আপাতত কাজ চালাচ্ছি। তো যাই হোক, এই পিচের মধ্যে এখানে আমরা প্রতিবার তুলি। তো ফ্ল্যাগটা এখানে পুরো রেডি। তো এখন ইনি আমাদের রয়েছেন মাস্টার মশাই, ইনি রান এখানে আমাদের রান করেন আর কি, ইনি একজন টিচার। তো এনাকে দিয়েই পতাকাটা উত্তোলন করলাম। তো যেহেতু আমরা এখানে সবাই জুনিয়র, তো একজন ইনি রয়েছে এখানে সিনিয়র আর কি। যাই হোক, একজন সিনিয়র লোককে দিয়ে করানোটা অনেক বেটার মনে হচ্ছে আমার। তো সবাই মিলে সেটাই ভাবলাম, তো তাকে দিয়েই প্রতিবারই করাই, তো এবারও তাই করলাম, উনি পতাকা উত্তোলনটা করলেন। তো যাই হোক, পতাকা উত্তোলনটা আমরা ছোটোবেলা যখন দেখতাম কতটা মজা লাগতো, সবাই স্কুলে যেতাম। যাই হোক, এখন তো স্কুল কলেজ নেই, কী করা যাবে আর, এইভাবেই আর কি যারা রান করছি আমরা, যেই জায়গায় থাকি না কেন সেই জায়গায় সবাই মিলে করি, একটা আলাদাই মজা। সেই স্কুলের দিনটা মনে পড়ে যায়, একটা চকলেট বা মেরি বিস্কুট হাতে দিত, বা অনেক সময় কেক দিত, সেই দিনগুলো সত্যি মনে পড়ে যায়, সব খুব আর কি এগুলো মনে পড়ে। আজ থেকে প্রায় 10 বছর আগে সেই দিনগুলো পেরিয়ে এসেছি, আর এগুলোতেই আজকাল আর কি সন্তুষ্ট থাকতে হয়। জানি না জীবনে আরও কতদূর কোথায় যাব। একটা কথা বলে রাখি, যারা স্কুলে আপাতত রয়েছো, তোমাদের একটা কথা আমি বলবো, তোমরা স্কুলে সবাই যাও, এই দিনগুলোতে খুব আনন্দ করো, ঠিক আছে? অনেকে যেতে চায় না স্কুলে এই দিনগুলোতে, যে বাড়িতে থাকবো কী করবো গিয়ে। একটা কথা বলছি, এই দিনগুলো তোমরা ফিরে কখনোই পাবে না, খুব মিস করবে একটা সময় গিয়ে। তো আমি সবাইকে এটাই বলবো যে তোমরা স্কুলে যাও, এই দিনগুলো খুব আনন্দ করো, ঠিক আছে? আমরা হোস্ট করলাম, প্রত্যেকে মনের একটা দরকার তার ইতিহাস, কী করে সেই ব্রিটিশদের হাত থেকে আমরা স্বাধীনতা পেলাম। স্বাধীনতা হঠাৎ করে আসেনি ঝড় থেকে, সেই 1757 সালে পলাশের যুদ্ধ থেকে ইংরেজদের দখল শুরু হয়, এবং 1857 সালে সিপাহী বিদ্রোহের সময় মোটামুটি ইংরেজরা টোটাল ভারতবর্ষকে ক্যাপচার করে দেয় আর কি। তারপর থেকে একের পর এক হাজার হাজার ফ্রিডম ফাইটার, তাদের একটাই উদ্দেশ্য ছিল, আমরা স্বাধীনতা চাই, আমরা ভারতকে স্বাধীন ভারত চাই। সেই জন্য অনেকে স্যাক্রিফাইস দিতে হয়েছিলো, যেমন ক্ষুদিরাম বসু, আমরা সবাই জানি ক্ষুদিরাম বসু যখন ফাঁসিতে ঝুলেছিলেন, তার একবারের জন্য ভয় হয়নি যে তাকে ফাঁসিতে ঝুলতে হলে, তার একটাই স্বপ্ন ছিল, ভারত চাই, স্বাধীন ভারত চাই। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, একের পর এক সে বীর বিপ্লবীদের কথা আমাদের অবশ্যই স্মরণ করা দরকার। তারপরে মাস্টারদা সূর্য সেনের কথা তোমরা সবাই জানো, মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে অস্ত্রাগার, আমাদের দেশে ফ্রিডম ফাইটারদের আমি অনেক শ্রদ্ধা জানাই, তাদেরকে স্যালুট। তারা যদি আজকে স্বাধীন না করে দিয়ে যেত, তাহলে আজকে হয়তো আমরা এই দিনগুলো দেখতে পেতাম না, আজকে হয়তো বা এই এত শান্তিভাবে পতাকা উত্তোলন করছি এটা হয়তো করতে পারতাম না। তো যাই হোক, বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে কিছু পড়া হবে না আজ, হয়তো আজকে কোথাও বেরোবো না, কিন্তু কিছু কাজ আছে। তো এই জিকে নিয়ে একটু বসলাম। আজকে ভারতের আমি ভূগোলটা পড়ছি, ভূগোল পরিচিতির আগের দিন আমি পড়েছিলাম মানে ভারতের দেশ, প্রতিবেশী দেশ যা কিছু রয়েছে, আজকে ভারতের পাহাড় পর্বত, পাহাড় পর্বত যা রয়েছে এগুলো, তো এটাই আজকে দেখতে থাকি। আর তোমাদের বেশিরভাগ কমেন্ট একটা রয়েছে, যেটা হচ্ছে দাদা এসআইয়ের জন্য কীভাবে প্রিপারেশন নেবো, এসআইয়ের জন্য কী কী বই পড়বো, জিকে কোথা থেকে পড়বো, ডেসক্রিপটেড কোথা থেকে পড়বো। দেখো আমি পুরোটা নিয়ে বলে দিয়েছি অলরেডি লাইভে এসে একদিন, তো এই নিয়ে ডিটেলসে ভিডিও একদিন আসবে। তবুও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ক্র্যাক WBCS যদি কারো কাছে থাকে সেই বইটা তোমরা পড়তে পারো, জিকের জন্য এসআই, এবং ম্যানুয়াল যদি কারো কাছে থাকে নিতিন সিংহা নিয়ে, সেটাও তোমরা পড়তে পারো, ঠিক আছে? আর লুসেন্ট বেঙ্গলি ভার্সন PDF রয়েছে অনলাইনের, সেটা আমার কাছ থেকে চালিয়ে নিতে পারো, নয়তো বা ডেসক্রিপটেড বের হচ্ছে কয়েকদিনের মধ্যে, সেটা নিতে পারবে। আর যদি তোমরা চাও যে অধ্যাভিত্তিকভাবে বেসিক থেকে ক্লিয়ার করে প্রথমে, সেটাও PDF আছে, সেটা তোমরা আমার কাছ থেকে চালিয়ে নিতে পারবে, এই ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে। সেটা একদম পুরোপুরি অধ্যাভিত্তিকভাবে, মানে বেসিক যদি কারো ক্লিয়ার না থাকে, একটা বই কিনতে গেলে তোমাদের 300-400 টাকা লেগে যাবে। এবার আমি মনে করি যে মানে বইয়ের মধ্যে যেটা আছে সেটা ওই PDF এর মধ্যে তোমরা
পেয়ে যাবে মাত্র 100 টাকার মধ্যে। সেই পিডিএফটার মধ্যে একদম অধ্যায় ভিত্তিকভাবে পুরো একদম পার্ট পার্ট করে দেওয়া আছে, ঠিক আছে? যদি চাও পিডিএফটা নিতে পারো। এবার মেন কথাটা হচ্ছে, অনেকে বলছো যে ইংলিশ কোথা থেকে বলছো? দেখো, ইংলিশের জন্য তোমাদের কোচিং নিতেই হবে, কারণ কোচিং ছাড়া ইংলিশ সম্ভব নয়। কারণ ইংলিশের যাদের বেসিক ক্লিয়ার নেই, তাদের একদম বেসিক থেকে কোড়া থেকে সব কিছু শিখতে হবে। এটা আমি যতদূর জানি, মানে আমাকে বলেছে একজন সিনিয়র, সে আপাতত ট্রেনিং করেছে সেই দাদা, তো এটাই আমি জানালাম তোমাদেরকে। আর রিজনিং তুমি যদি বলে থাকো, রিজনিং দেখো, রিজনিং কিছু করার নেই। রিজনিং তুমি ইউটিউব থেকে, যে কোনো বই থেকে তুমি করতে পারবে, যা রিজনিং রয়েছে সেগুলোই। আর ম্যাথের কথা যদি আমি তোমাকে বলি, প্রিলির জন্য সুবীর দাস বইটা যদি কারো কাছে থাকে, সুবীর দাস বই পুরো রিভাইজ দাও। সুবীর দাসের থেকেই ম্যাথ তুমি ক্লিয়ার করতে পারবে প্রিলিতে। আর যদি তুমি মেন্সের জন্য প্রিপারেশন নিতে চাও ম্যাথের জন্য, তাহলে 9-10 যে বইটা রয়েছে সেটা তুমি করতে পারো। কারণটা হচ্ছে 9-10 বইগুলোই তোমার বেসিক, যেভাবে তুমি করেছিলে আগে 9-10 থাকতে, সেইভাবেই অঙ্কগুলো করতে হবে। এবং আমি যেটা মনে করি, সুবীর দাস বইয়ের মধ্যে যেগুলো দেওয়া রয়েছে সেগুলোই তুমি বারবার প্র্যাকটিস করো। সেই একই সিলেবাস রয়েছে, ওখানে বড় করে দেওয়া রয়েছে। আর আমাদের যেগুলো কম্পিটিটিভ এক্সাম করতে হয় কনস্টেবল এবং এসআইপিলিতে, সেগুলো তো আমাদের অনলাইনে, মানে তোমার শর্টে করতে হয় অঙ্কগুলো। তো সেই ক্ষেত্রেই তোমরা পুরো নিয়মটা ভালো করে শিখে রাখো, তাহলেই হয়ে যাবে সুবীর দাসের বই। জাস্ট তুমি শুধু ডিসক্রিপ্টির জন্য যে কোনো একটা কোচিং নিয়ে নাও বা। আর কালকের ভিডিওতে যে উইনার হয়েছে তাকে আমি তোমাদের নামটা অ্যানাউন্স করে দেবো। সে অলরেডি প্রাইজটা আমি তোমাদের সামনেই দেবো লাইভে এসে বা একটা ভিডিও বানিয়ে। চলো আজকের জন্য বাই, টাটা।